সপিরেট জাতীয় পর্যায়ের একটি নামকরা প্রতিষ্ঠান, নামকরা এনজিও, বেসরকারি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান। সপিরেটের আজকে একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি সপিরেটের ওয়েবসাইটে আসি। তাদের বিভিন্ন কার্যক্রম আছে এখানে, প্রতিবন্ধী সহ দারিদ্র জনগোষ্ঠীর নিয়ে কাজ করে। এবং তাদের আজকে যে সার্কুলারটি সেটা হচ্ছে মাইক্রো ক্রেডিটের সার্কুলার। মাইক্রো ক্রেডিটে তারা শাখা ব্যবস্থাপক নেবে, তো সেই বিষয়টা নিয়ে এখন আপনাদের সামনে উপস্থাপন করব, আলোচনা করব। শাখা ব্যবস্থাপক পদে ভালো বেতন, ভালো স্যালারিতে তারা এখানে শাখা ব্যবস্থাপক নিয়োগ দিচ্ছে এবং অনেক সংখ্যক লোক তারা এখানে নেবে, তো সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে এখন আলোচনা করছি। তো আলোচনার শুরুতে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনও পর্যন্ত এই পরিবারের সদস্য হননি, দয়া করে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। শাখা ব্যবস্থাপক, সহকারী শাখা ব্যবস্থাপক সপিরেট, এখানে তারা টোটালি 20 জন নেবে। এখানে তারা 20 জন নেবে, তারা সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। দেখুন, সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভালুয়েশন অ্যান্ড ট্রেনিং সপিরেট, একটি জাতীয় পর্যায়ের ক্রম অগ্রসরমান বেসরকারি উন্নয়ন সংস্থা, যা বিগত 1985 সাল হতে শিক্ষা, স্বাস্থ্য, প্রবীণ, হিতাশী, দারিদ্র বিমোচনে, ক্ষুদ্র ঋণ এবং সংস্কৃতি ও ক্রীড়া কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি এমআরএ সনদপ্রাপ্ত এবং পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত। সংস্থার চলমান ক্ষুদ্র ঋণ কার্যক্রম, মাইক্রো ক্রেডিট এবং নতুন কর্ম এলাকা সম্প্রসারণের জন্য উল্লেখিত পদে সংস্থার কর্ম এলাকায় গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। কর্ম এলাকা হবে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায়, মানে আপনাকে সরাসরি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় আপনাকে তারা নিয়োগ দেবে। তো এখানে জব রেসপন্সিবিলিটিস তারা উল্লেখ করেনি। আপনারা জানেন যে শাখা ব্যবস্থাপক বা সহকারী শাখা ব্যবস্থাপকের আন্ডারে মাইক্রো ক্রেডিট অফিসার বা ক্রেডিট অফিসার থাকে, তাদেরকে পরিচালনা করা এটা মূলত কাজ, এবং শাখার যাবতীয় দায়িত্ব পালন করা এটাই মূলত একজন শাখা ব্যবস্থাপক বা সহকারী শাখা ব্যবস্থাপকের কাজ হয়ে থাকে। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম, মাইক্রো ক্রেডিটের চাকরি সবসময়ের জন্য ফুল টাইমে হয়। এখানে বয়স এবং সংস্থার নিয়ম অনুযায়ী অনেক দিন যাবৎ চাকরি করা যায়, সে কারণে এখানে ফুল টাইম উল্লেখ করা আছে। এবং এডুকেশনাল রিকোয়ারমেন্ট, মানে আপনার শিক্ষাগতা যোগ্যতা যেটা লাগবে, স্নাতক পাস, মানে আপনি অনার্স পাস হলে এখানে আবেদন করতে পারবেন এবং মাস্টার্স পাস হলেও আবেদন করতে পারবেন। এক্সপিরিয়েন্স বলছে 3 বছরের, 3 বছরের একটা এক্সপিরিয়েন্স যেটা আপনার লাগবে। আপনি কোনো মাইক্রো ক্রেডিট এনজিও, কোনো মাইক্রো ক্রেডিটে আপনি চাকরি করেছেন এরকম কোনো অভিজ্ঞতা, অথবা কোনো সমিতিতে চাকরি করেছেন সেটাও হবে। টোটালি এখানে 3 বছরের মাইক্রো ক্রেডিটে চাকরি করার একটা অভিজ্ঞতা আপনার এখানে থাকতে হবে। এজ অ্যাটমোস্ট 40 বছর, সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন, তারা এখানে উল্লেখ করে দিয়েছে। অনলি মেলস আর অ্যালোড টু অ্যাপ্লাই। ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে পিকেএসএফ এর সহযোগী সংস্থায় স্বপদে ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আমি প্রথমে বলেছি আপনাদের টোটালি 3 বছরের একটা বাস্তব অভিজ্ঞতা লাগবে। প্রার্থীদের কম্পিউটার বিষয়ে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইন্টারনেট, ইমেইল, ইটিসি জানতে হবে। মোটরসাইকেল চালানোয় দক্ষ, বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে। চাকরিতে যোগদানের সময় উক্ত পদের বিপরীতে উল্লিখিত বেতনের সমপরিমাণ টাকা জামানত হিসেবে আপনাকে রাখতে হবে। জব লোকেশন হবে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুর। চট্টগ্রাম বিভাগের এই জেলাগুলোয় আপনাকে নিয়োগ দেওয়া হবে, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুর। স্যালারি হবে 22,000 টাকা থেকে 26,000 টাকা। 22,000 টাকা প্রথম 6 মাস পাবেন, পরবর্তীতে আপনি 26,000 টাকা মাসিক বেতন পাবেন, অথবা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা যেতে পারে। যদি আপনি এর চেয়ে বেতন বেশি চান বা আপনার অভিজ্ঞতা বেশি থাকে, তাহলে আপনি এখানে বেতন আলোচনা সাপেক্ষে করতে পারেন। দেখুন, এখানে আদার যে বেনিফিটগুলো আপনি এখানে পাবেন, মোবাইল বিল পাবেন, প্রতি কিলোমিটার 3.25 টাকা হারে মোটরসাইকেল ফুয়েল বিল পাবেন, স্বল্প খরচে কর্ম এলাকায় একক আবাসন সুবিধা আছে, নিজ ও পরিবারের সদস্য 2 জন, গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধা আছে, উৎসাহ ভাতা, বৈশাখী ভাতা, ডিসেম্বর ক্লোজিংয়ে পারফরমেন্স অনুযায়ী বেসিক সমপরিমাণ বোনাস ও সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে। শিক্ষানবিশ কাল শেষে মূল্যায়নের ভিত্তিতে সংস্থা নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী সকল সুবিধা, যেমন বার্ষিক ইনক্রিমেন্ট, বার্ষিক 2টি উৎসব ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাচুইটি প্রদান করা হবে। এটা ভালো সুযোগ সুবিধা তারা কিন্তু এখানে প্রদান করবে। তারা সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছে বৈশাখী ভাতাসহ বার্ষিক 1টা ইনক্রিমেন্ট, 2টা উৎসব ভাতা,
ডিসেম্বর ক্লোজিং ভাতা এবং দুইজন সদস্য পরিবারের দুজন সদস্যর গ্রুপ ইন্স্যুরেন্স আপনি এখানে সুবিধা পাবেন। তো দেখুন, যে কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। নারী ও শিশু নির্যাতনে অভিযুক্ত ব্যক্তিদের আবেদন করার প্রয়োজন নেই। আগ্রহী প্রার্থীগণকে আগামী 31 অক্টোবর 2021 ইংরেজি তারিখ বিকাল 5টার মধ্যে নির্বাহী পরিচালক বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, 14 তলা 2 কপি পাসপোর্ট সাইজ ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রাদি সহ সকল শিক্ষকতা যোগ্যতা অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সোপিরেটের প্রধান কার্যালয়, শেখ রাসেল সড়ক, শমসেরাবাদ, লক্ষ্মীপুর 3700 এই ঠিকানায় সরাসরি ডাক কুরিয়ার যোগে প্রেরণের জন্য আহ্বান করা যাচ্ছে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে মোবাইল, SMS ও ইমেইলের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TDA প্রদান করা হবে না। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংস্থার সংরক্ষণ করে, সেটা কিন্তু তারা এখানে উল্লেখ করে দিয়েছে। তো দেখুন, এটা সম্পূর্ণটাই একটা চট্টগ্রাম বিভাগের একটি চাকরি, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, তারপরে আপনার চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরে আপনাকে নিয়োগ দেবে। তো এখানে ভালো একটি বেতনে শাখা ব্যবস্থাপক পদে তারা নিবে এবং সোপিরেট কিন্তু জাতীয় পর্যায়ের একটি খুবই ভালো নাম করা NGO। আপনারা এখানে আবেদন করতে পারেন। 3 বছর অভিজ্ঞতার মাধ্যমে আপনারা এখানে টোটালি শাখা ব্যবস্থাপক এবং সহকারী শাখা ব্যবস্থাপক পদে আবেদন করতে পারবেন। তো এই ছিল মূলত সোপিরেট NGO সার্কুলারটি। বন্ধুরা, সার্কুলারটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।